পাঁচজন বিজেপি সাংসদকে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি জানিয়েছেন আমরা শুনব। সংসদীয় দল নিয়ে বসিরহাট যাচ্ছি, পাঁচজন সাংসদ যাচ্ছেন, আমি, লকেট চ্যাটার্জি, অর্জুন সিং, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, আমাদের এমএলএ দুলাল বর, এছাড়াও আমাদের রাষ্ট্রীয় সচিব মাননীয় রাহুল সিনহা, এছাড়া আরও কয়েকজন, সায়ন্তন বোস ওখানকার এমপি ক্যান্ডিডেট, এরকম একটা টিম নিয়ে আমরা যাচ্ছি ওখানে, আর যে হসপিটালে তাদের ডেডবডি আছে সেখানে পৌঁছো। এই যে খুনোখুনি রাজনীতি শুরু করেছে, এই করে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে চেষ্টা করছে, খুব ভুল করছে, মানুষের বিরুদ্ধে রায় দিয়েছে।